বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ووصينا الإنسان بوالديه إحسانا হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী প্রত্যেক মানুষের উপর ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী ফরজ করার পরেই যে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে সবচাইতে নিকটতম ব্যক্তিদের সাথে সদ্ব্যবহার করতে আল্লাহ পাক বলেছেন এবং তা ফরজ করেছেন। এই দুটি নির্দেশ আল্লাহ পাক পরস্পর একসাথে একই আয়াতে একাধিক জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার করিও না, শরীক করিও না। আল্লাহ পাক তার তৌহিদ কায়েম করা, তার একত্ব প্রতিষ্ঠা করা, তার একত্ব তৌহিদের ভিত্তিতে তার আদেশ নিষেধ মেনে চলা, এ হচ্ছে ইবাদত। আল্লাহ পাক প্রথম নির্দেশ করেছেন যা সবচেয়ে বড় ফরজ মানুষের জীবনে, আর তার বিপরীত হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ পাকের সত্তাই হোক, যাতে এক আল্লাহর জায়গায় দুই তিন চার আল্লাহ একাধিক আল্লাহ বলাই হোক, আর সিফাত গুণগুলির ক্ষেত্রে হোক আল্লাহ পাকের গুণগুলি অন্য কারো মধ্যে দিয়ে দেওয়া। আল্লাহ আলেমুল গায়ব, অন্য কেউ আলেমুল গায়ব, আউলিয়া উলিয়াও গায়ব জানেন, নবী রসুলও গায়ব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দান করেন, কবর মাজারে গেলেও রিজিক পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহা বলে মাই ইয়াশাও ইনাসা ওয়া ইয়াহা বলে মাই ইয়াশাও যুকুর। আল্লাহ পাক সব কিছুর মালিক, যাকে ইচ্ছে আল্লাহ পাক ছেলে সন্তান দান করেন, যাকে আল্লাহ শুধু মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ উভয় রকম দান করেন। ওয়া জাআলু মান ইয়াশা ওয়াকিমা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তান করেন। এগুলি একমাত্র আল্লাহ পাকের কাজ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহর কাছে অসাধারণ বলে কিছু নাই, কিন্তু প্রত্যেক মানুষের সীমিত ক্ষমতা রয়েছে। তারপরে তার জন্য সেটা সাধ্যের বাইরে যে কোনো মানুষ হোক না কেন, সে উলিয়া উলিয়া হোক, জিলানি চিস্তি হোক, যাদের পূজা করা হচ্ছে, যাদের সেজদা করা হচ্ছে, যাদের কাছে মনে করা হচ্ছে এরা রিজিকের মালিক, এরা ছেলে মেয়ে দর সন্তান দর মালিক, রোগের আরোগ্যের মালিক, অথবা আম্বিয়া রসুলগণের কাছে হোক, জীবিতর কাছে হোক আর মৃতর কাছে হোক, এগুলি আল্লাহ পাকের গুণে শরীক করা, এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। যেমন সবচাইতে বড় ফরজ হচ্ছে এক আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, একত্রের ভিত্তিতে তার আদেশ নিষেধ মেনে চলা, তেমনি সবচেয়ে বড় অন্যায় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, যাতে হোক বা সিফাতে হোক। সিফাতের গুণের কিছু উদাহরণ দিলাম, এইরকম আল্লাহ পাকের বহু গুণ রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা,
আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, আর সেই নামগুলি থেকে যে অর্থ বের হয় সেই অর্থগুলি হচ্ছে আল্লাহ পাকের গুণ। তিনি রহমান, তিনি কাদির, তিনি রাজ্জাক, তিনি আলিম, তিনি খবির, তিনি সবকিছুর খবর রাখেন। আর পীরের দরবারে পৌঁছিতেই, খানকাহে পৌঁছিতে অথবা দরগাহে পৌঁছিতেই পীর সাহেব জেনে ফেললেন যে কোথা থেকে এসছে আর কি গরজ নিয়ে এসছে, মুশরিক, শিরিক করে ফেলল। আল্লাহ পাকের একটি গুণে শিরক করুক আর একাধিক গুণে শিরক করুক, মুশরিক হয়ে যায় মানুষ আল্লাহর সাথে শরিক করলে। এইরকমই আল্লাহর কাজে শরিক করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কাজগুলি আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বর্ণনা করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কাজে আল্লাহ পাকের সাথে রুবুবিয়াতে শরিক করা, এইরকমই মনে রাখবেন। আল্লাহ পাকের ইবাদতে শরিক করা, আল্লাহকে এক বলছেন, এক আল্লাহু আহাদি বলছেন, সত্যই আল্লাহকে এক বলছেন, কিন্তু আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে যে আল্লাহ পর্যন্ত সরাসরি পৌঁছা যায় না, সেই জন্য অন্য কাউকে ধরতে হয়। হিন্দুরা ধরে তাদের দেবদেবীকে, কাফের মুশরিকরা আরবের 1400 বছর আগে লাতুজা হোবাল মানাতকে ধরতো, আর আর কাবার চারিদিকে ওদের পূজার মাধ্যমে, এইসব মূর্তি পুতুল প্রতিমার পূজার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এগুলিকে সিঁড়ি মনে করতো, ওসিলা মনে করতো। আর আপনি মনে করেন আপনার জন্য পীর মুর্শেদ কবর মাজার যে কবরগুলি পাকা হয়েছে এরা হচ্ছে ওসিলা, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ পাকের ইবাদতে শিরক করলেন। এই তৌহিদকে বুঝে নিয়ে তৌহিদের ভিত্তিতে ঈমান ইসলামকে টিকিয়ে রাখা, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করা হচ্ছে ওয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করা। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এই নির্দেশের পরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। এহসান আল্লাহ কোন জায়গায় বলেছেন, কোন জায়গায় হুসনা বলেছেন, কোন জায়গায় আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন কাজা বলে, ওয়া কাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কাজা বলে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালায় কোন রকমের আপিল হয় না, কোন রকমের তাতে স্বাধীনতা ইখতিয়ার থাকে না যে করলাম ভালো না করলাম নাই করলাম, এইরকম ইখতিয়ার থাকে না। এই জন্য আমারা মানে নির্দেশ দেওয়া, কাজা মানে নির্দেশ দেওয়া, কিন্তু আমার অনেক সময় নির্দেশ যে দেওয়া হয় সেই নির্দেশে হয়তো স্বাধীনতা থাকে, নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এটা উত্তম, এটা করা ভালো অথবা করা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এমন না যে এছাড়া আর অন্য কিছুই চলবে না, এটা অনেক সময় নাও হইতে পারে, কখনো সেটা ফরজ বাধ্যতামূলক হইতে পারে, কখনো সেটা ওয়াজিব সুন্নাত মুস্তাহাব উত্তমের দিকে তাতে নির্দেশ হইতে পারে, এইরকম হইতে পারে, কিন্তু কাজা আল্লাহ দিয়ে বলছেন ওয়া কাজা রব্বুকা, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র তার ছাড়া কারো ইবাদত করবে না। তা আল্লাহ পাকের জাতে সত্তায়, আল্লাহ পাকের গুণে, আল্লাহ পাকের কাজে, আল্লাহ পাকের ইবাদতেও কাউকে শরীক করবে না, আল্লাহ তা'বুদু ইবাদত কারো করবে না। আপনার কাজগুলির কিছু কাজ, যেই কাজগুলি আপনি দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য করছেন, আল্লাহর সান্নিধ্যের জন্য করছেন, সেগুলির কিছু সামান্য যদি আপনি আল্লাহ ছাড়া কাউকে দিয়ে দেন, এটা হচ্ছে শিরক। আপনার মনের ইবাদত হোক, হৃদয়ের ইবাদত হোক, কথার ইবাদত হোক, আর কাজে কর্মের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, হৃদয়ের ইবাদত যেমন উদাহরণস্বরূপ আস্থা তাওয়াক্কুল, আল্লাহর উপরে একমাত্র ভরসা থাকবে, কিন্তু আপনার ভরসা যদি তাবিজের উপর থাকে, গলায় তাবিজ আছে, হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, বাড়িতে তাবিজ করে সুরক্ষিত করা আছে বাড়িকে, বাড়ি বন্ধ করা আছে, সুতরাং কোনো বিপদ স্পর্শ করবে না। আস্থা কার উপর, তাওয়াক্কুল ভরসা কার উপর, আল্লাহর উপর, ইবাদত কার, এই তাওয়াক্কুলের ইবাদতটি আল্লাহ ছাড়া তাবিজকে বাড়ি বন্ধ করাকে মন্ত্রতন্ত্রকে দিয়ে দিন, যে শিরক। আল্লাহ পাক এখানেও আল্লাহ পাকের যে সবচেয়ে বড় হক, সে হকের কথা তৌহিদ একত্ব এবং তার বিপরীত থেকে বেঁচে থাকা, তৌহিদ কায়েম করা, একত্ব প্রতিষ্ঠা করা, আর তার বিপরীত শিরক থেকে, যতগুলি শিরকের ধরন রয়েছে, প্রকরণ রয়েছে, রাস্তার সবগুলি থেকে বেঁচে থাকা, ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করা। আসল হচ্ছে যে কারো ইবাদত চলবে না, কারো ইবাদত চলবে না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া, কত তাগিদ রয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহাতে আল্লাহ শিখিয়েছেন একমাত্র তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তানি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, না গোস আছে আল্লাহ ছাড়া কেউ, না কেউ মদদ করনেওয়ালা আছে, না না কেউ আমার নেই,
না কে গরিবের দাতা আছে, আর না কেউ উদ্ধারকারী আছে, কেউ নেই, না কেউ দস্তগীর আছে যে হাত ধরে উদ্ধার করে নেবে, আমার বেড়া পার করে দিবে, আমাকে মুক্তি দিয়ে দিবে, আমাকে রেহাই দেবে, না না কেউ নেই। আল্লাহ তাবুদুল্লাহ তারপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ বলছেন আর মাতা পিতার সাথে এহসান করবে। আল্লাহ পাক এহসান বলেছেন, কোন জায়গায় বলেছেন ওয়াসাইনা, আমি নির্দেশ দিয়েছি, একাধিক আয়তে আল্লাহ বলেছেন ওয়াসাইনা, ওয়াসাইনাল ইনসান, মানব জাতিকে আমি নির্দেশ দিচ্ছি। আল্লাহ পাকের নির্দেশ কত শক্ত করে আল্লাহ পাক রব্বুল্লাহ এই ভাষাগুলি ব্যবহার করেছেন, আপনি একটু চিন্তা করুন। বিওয়ালিদাই মাতা পিতার সাথে এহসানা হোসনা, একাধিক আয়তে এক এক রকম করে আল্লাহ পাক বলেছেন, আর বিভিন্ন জায়গায় তার কিছু কারণ, কেন তুমি এহসান করবে, কেন তুমি সৎ ব্যবহার করবে তোমার মাতা পিতার সাথে, এই বিষয়গুলির দিকে ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, তা বিস্তারিত বর্ণিত হয়েছে, বহু হাদিস রয়েছে, আর এমন কোন হাদিসের কিতাব নেই যেই কিতাবগুলিতে একটা চ্যাপ্টার বাবু বিরুল ওয়ালিদাইন, এই অধ্যায় হচ্ছে বিরুল ওয়ালিদাইন মাওলিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার সৎ আচরণ সম্পর্কে। আর এর বিপরীতটা হচ্ছে অকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, নাফরমানি করা, কথা কাজে আচার আচরণে ইশারা ইঙ্গিতে যেইভাবে হোক না কেন কষ্ট দেওয়া, এটাকে চরম শক্ত হারাম বলা হয়েছে। এবং এই রকম শ্রেণীর লোক যারা মাতা পিতার বিরুদ্ধাচরণ করে, কষ্ট দিয়ে থাকে, নাফরমানি করে, তাদের জন্য জান্নাতকে হারাম বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে, আর তার জন্য জাহান্নাম অবধারিত বলা হয়েছে, এতগুলি শাস্তি থাকার পরে। আর তারপরে শুধু আখেরাতের শাস্তি না, কারণ আজকালকার অধিকাংশ মানুষ কিছু ভালো কাজ করলে নগদের আশাই করে, নগদ অনিষ্টের অনিষ্ট থেকে বাঁচার জন্য করে, হয় নগদ কিছু পাবো, বেনিফিট হবে, ফায়দা হবে সেই জন্য করে, আর না হইলে নগদ কিছু অনিষ্ট থেকে মন্দ থেকে বাঁচবো সেই জন্য করে। এই মর্মেও আপনি এই বিষয়টিকে নিয়ে আপনি চিন্তা করতে পারেন যে আপনার দুনিয়াতেও কল্যাণ রয়েছে, আখেরাত তো পরের কথা, যে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, ওটা তো আপনি অনেক এইরকম আপনার অবস্থা যে আপনি দূরে মনে করছেন, আর অনেক মানুষের রয়েছেন যে এটাকে অনেক দূরে জালেকা রাজুমবাই বিশ্বাস আছে, গতানুগতিক বিশ্বাস, দেশাচার বিশ্বাস, মুসলিম হিসাব বিশ্বাস, কিন্তু সেই মোতাবেক আপনার কাজ করেন, আখেরাতের জন্য তেমন কিছু করার মতো তৎপরতা আপনার নেই, কিন্তু দুনিয়ার জন্য তো করছেন, দুনিয়ার জন্য তো বিদেশে পড়ে আছেন, দুনিয়ার জন্য আপনার দুনিয়ার সুখ শান্তি অনেক সবকে কুরবানি করে দিয়ে, দুটো পয়সার জন্য স্ত্রী ছেড়ে এখানে পড়ে আছে, দুটো পয়সার জন্য ছেলে মেয়ে ছেড়ে পড়ে আছে, দুটো পয়সার জন্য জন্মভূমি ছেড়ে পড়ে আছে, দুটো পয়সার জন্য হ্যাঁ আগামী জীবনে কিছুটা সুখ করব আমার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, সেই জন্য আপনার বাল্য জীবন থেকে আজ পর্যন্ত যত আপনজন আত্মীয় স্বজন ভাই বোন বেরাদর বন্ধু বান্ধব সবকে ছেড়ে দিয়ে চলে এসছেন, কখন দেখা হবে না হবে আল্লাহ পাক, হয়তো মত এখানে হয়ে যাবে, এত সব কুরবানি দিয়েছেন। আপনি চিন্তা করুন যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন এই নগদের ব্যাপারেও এই ওয়াদা করেছেন, যারা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে তাদের জন্য দুনিয়াতে উত্তম প্রতিদান রয়েছে, আর যারা খারাপ ব্যবহার করে তাদের জন্য দুনিয়াতেই কঠোর শাস্তি রয়েছে। আরবিতে প্রবাদ রয়েছে কামাতা দিন অত্যদান, যেমন তুমি করবে তেমন তুমি ফল পাবে, যেমন কর্ম তেমন ফল, যেটা বাংলাতে বলা হয় কামাতা দিন অত্যদান, যেমন তুমি কর্ম করবে তেমন ফল পাবে, শুধু আখেরাতে নয় দুনিয়াতে। এই ক্ষেত্রে পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে, মান সাররাহু, কেউ যদি ভালো মনে করে নিজের জন্য, কেউ যদি পছন্দ করে, কাউকে যদি ভালো লাগে, যে আইয়ুন সাআলাহু ফি আসারিহি, তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, আর তার রিজিকে ওয়াইবারাক লাহু ফি রিজকিহি, তার রিজিককে বৃদ্ধি করে দেওয়া হোক, বাড়িয়ে দেওয়া হোক, রিজিককে বরকত দেওয়া হোক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধনকে মজবুত করে, আর সবচাইতে নিকট আত্মীয় আপনার বাপ আর মা, কারণ তাদের মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন তাহলে বাপ মা আপনার অস্তিত্বে আসার না থেকে কিছুই ছিলেন না, জিরো ছিলেন, জিরো থেকে একটা বাচ্চা আপনি পয়দা হলেন বাপের, হ্যাঁ মায়ের, জিরো থেকে যে এক নম্বর বা দুই নম্বর হইলেন, আসলেন হ্যাঁ আসলেন না থেকে, আদম থেকে ওজুদে আসলেন, কিছুই ছিলেন না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়্যা মাযকুরা,
প্রত্যেক মানুষের উপর এমন একটা মুহূর্ত সময় কাল কি আসে নাই যে যে সময় লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, আপনার বয়স যদি আজকে 30 বছর হয় তো 30 বছরের একদিন পূর্বে আপনার নাম বলে পৃথিবীতে গন্ধ ছিল না, ঠিক কি না? আমার নাম পর্যন্ত কেউ জানতো না যে আমার নাম কি হবে। কাম তো দূরের কথা, কাজ তো দূরের কথা, কি হবে ওটা তো দূরের কথা, কিছু জানতো না। লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না, কিছুই ছিল না, অস্তিত্বহীন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাপ মায়ের মাধ্যমে আপনার অস্তিত্ব দান করেছে, সুতরাং আল্লাহ পাকের পরে তাদের হক রয়েছে। এই জন্য আল্লাহ পাকের পর বাপ মার হক নির্ধারণ করা হয়েছে। যদি এই হক আদায় করেন, এই ক্ষেত্রে আপনি আপনার দায়িত্ব পালন করেন ঠিকভাবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা ওহি যে কি হবে, আয়ু বৃদ্ধি হবে আর রিজিকে বরকত হবে। লাভ হইল না হইলো না, নগদ নগদ লাভ পাচ্ছেন আপনি। আপনি বাপ মায়ের জন্য যদি 1,00,000 টাকা খরচও করেন, তো 1,00,000 টাকা খরচ করে একটা দিন যদি বাঁচতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি 1,00,000 টাকা খরচ করবেন চিকিৎসা করতে গিয়ে, অপারেশন করে একটা দিন, একটা কিডনি কিডনি ফেল হয়ে গেছে, কিডনি চেঞ্জ করে সাধারণত 5 বছর 10 বছর, এটা যার খুব বেশি বাঁচে 10 বছর, তো তার জন্য 10-20,00,000 টাকা খরচ করে আসছে। যা লাগে আমাকে কোনো রকমের বাঁচাইতে হবে, আমার বাপকে, আমার মাকে, আমার ছেলেকে বাঁচাইতে হবে, কোনো যা লাগে জমি জমি সব বিক্রি করে দিলাম। করছেন আপনি, চিন্তা করেন আপনি, তাহলে আল্লাহ পাক আয়ুতে বরকত দেবেন আর রিজিকে বরকত দেবেন। 1,00,000 খরচ করে আল্লাহ পাক 5,00,000-এর রাস্তা খুলে দেবেন। নগদের ওয়াদা রয়েছে, নগদের ওয়াদা রয়েছে। কখনো পরীক্ষায় পড়লে আপনি এ আশা করবেন না, যেমন এক শ্রেণীর লোকেরা এখনই নগদ চায়, আমি যে এখনই আমার বাপের অপারেশন করলাম তো 1,00,000 টাকা খরচ করলাম তো কত টাকা আসলো, এইভাবে তো নগদ নগদ আল্লাহ চোখের সামনে ওপর থেকে দিয়ে দেবেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা রয়েছে যে আপনার জীবনে বরকত হবে, সেটা আপনার যদি জ্ঞান চক্ষু থাকে তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। হতে পারে আপনার বড় বড় মুসিবত আসত, ওই মুসিবত গুলো বালা মুসিবত, যেই মুসিবতে পড়লে আপনার অঙ্গের হানি হইতো, আপনার প্রাণ হানি হইতো, আপনার গাড়ি নষ্ট হইতো, আপনার বাড়ি জ্বলে যেত, আপনার বাড়িতে চুরি ডাকাতি হইতো, আপনার ছেলে মেয়েকে কেউ খুন করতো ইত্যাদি, এইরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক ওই বাপ মায়ের সাথে সদ্ব্যবহারের জন্য রক্ষা করেছেন, যেটা আপনি টাকা দিয়ে খরিদ করে পেতেন না। আর এর বিপরীত যদি বাপ মায়ের সাথে নাফরমানি করেন, তাদের এহসানের বদলা এহসান দিয়ে যদি না দেন, হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নীতিমালার কথা উল্লেখ করেছেন। আর এটা মানুষ কমন সেন্সে ধরে যে একটা লোক আমার সাথে ভালো ব্যবহার করছে, তার সাথে কেন মন্দ ব্যবহার করব? আমি যদি বেশি কিছু না করতে পারি তো যে আমার সাথে সদ ব্যবহার করছে তার সাথে কমপক্ষে সদ ব্যবহার করব, এটা তো সাধারণ জ্ঞানে মানুষ ধরতে পারে। হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, তো যেই এহসান আপনার সাথে করা হয়েছে, আপনি যেই দিন মায়ের পেটে এসেছেন সেই দিন থেকে শুরু করেন, আর তারপর এক একটা স্তর, এই মায়ের পেটে 9 মাস থাকলেন সেই স্তরটা নিয়ে চিন্তা করুন, আর তারপরে পৃথিবীতে আসলেন যেই দিন প্রথম দিনের অবস্থাটা চিন্তা করুন, আর তারপরে যতদিন পর্যন্ত আপনি চলাফেরা করতে পারছেন না, বসতে পারছেন না, দাঁড়ানো তো দূরের কথা ওই স্তরটা, তারপরে বসতে শিখলেন, তারপরে দাঁড়াতে শিখলেন, এ তারপরে যখন ছোটাছুটি করতে দাঁড়াতে অথবা হামাগুড়ি দিতে শিখলেন, সেই সময়গুলিতে বাচ্চারা তাদের কোনো জ্ঞান থাকে না এই এই ক্ষেত্রে যে কি খেতে হবে আর কি খেতে হবে না, কিছু ওই সময়ের জ্ঞান রয়েছে যে জ্ঞানগুলি ওই সময় আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই জ্ঞান থাকে না। পচা সড়া পেশাব পায়খানা যা নিজের পেশাব পায়খানা বাচ্চা করে, যদি 1-2 মিনিট মা লক্ষণ না করে বা বাপ লক্ষণ না করে তাহলে নিজের পায়খানা নিজেই খাচ্ছে, এরকম হয় নাকি? তাহলে বলুন তো দেখি, এই সব বিপদ থেকে কে রক্ষা করেছে? আর এই সময়গুলিতে লালন পালন আর যত্ন কে করেছে, আপনার পরিচর্যা কে করেছে, চিন্তা করুন আপনি এই প্রত্যেকটি স্তর চিন্তা করুন। তারপরে লেখাপড়ার যোগ্য হলে আপনাকে লেখাপড়াই দিয়েছে, আপনার শুধু খেতেই দেয়নি, খাওয়ার সাথে সাথে আপনার থাকার ব্যবস্থা দিয়েছে। এই ক্ষেত্রে আপনি দেখেন কাজ ভাগ হচ্ছে, কিছু আপনার মায়ের কাজ রয়েছে, মা যেই কাজগুলি করেছে, বাপের কাজ রয়েছে, বাপ যে কাজগুলি করেছে মায়ের দ্বারা সেগুলি সম্ভব হতো না, আপনার প্রত্যেকের ছেলের বাপ হয়ে গেছেন, অথবা অল্প কিছু লোক আছেন যারা হয়তো হবেন বিবাহ করেছেন, আর সামান্য হয়তো 2-4 জন আমার সামনে আছেন যারা হয়তো বিবাহ শাদী করেননি, কিন্তু এই আশা আছে আমরাও ছেলে মেয়ের বাপ হব,
চিন্তা করুন তো বিদেশে এসে পড়ে আছেন কিসের জন্য। উদাহরণস্বরূপ বলছি, ধরে নেন যে আপনার যদি এই আল্লাহ পাক এই নিজাম না রাখতেন বা আপনার এই চিন্তাধারা না থাকেন, আমার ভবিষ্যতে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে, এটা যদি না ছেলে মেয়ে নেই স্ত্রী নেই, তাহলে বিদেশে আসতেন নিজের পেটের জন্য? কখন আসতেন না। আমি তো মনে করি নিজে কেউ আসতেন, কেউ আসতেন না। তাহলে কার জন্য এত কষ্ট? মরুভূমিতে 50 কিলোমিটার 100 মিটার দূরে যদি আপনার ডিউটি দেয় আর সেখানে ভালো যদি স্যালারি পান তো অসুবিধা নেই, কার জন্য? নিজের পেটের জন্য? 250 গ্রাম খেতে পারবেন না ওইটার জন্য? দিনে আধা কিলো চাল খাবেন এই জন্য? না, অবশ্যই ছেলে মেয়েদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য, তাদের লেখাপড়ার জন্য। আমি এইরকম ডাক্তারদেরকে এখানে চিনি যাদেরকে জানি তারা সারা জীবন আজকে 30 বছর ধরে এখানে আছে, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আর যা কিছু আয় ইনকাম করেছে আর দুটোর বেশি ছেলে মেয়ে নেই না, দুটো ছেলে মেয়ে, ছেলে দুটো অথবা ছেলে মেয়ে, এদেরকে পড়ার জন্য যত টাকা ইনকাম করেছে তার ভাষাই বলছে সমস্ত টাকা দিয়ে ওই পশ্চিমা দেশে পড়ার জন্য পাঠাই দিয়েছে। কি করেছে তাকে যদি বলা এর 5% যত টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়ার জন্য পাঠালে বিদেশে, এর 5% তোমার বাপ মাকে দাও, 10% দাও, তো অধিকাংশ মানুষ দেবেন না। অথচ আপনার বাপের এহসান, মায়ের এহসান একদিকে রাখুন, আর আপনার ছেলে মেয়ে কতটা আপনার সাথে এহসান করছে ওই পশ্চিমা দেশ থেকে পড়ে এসে সেটা আপনি সামনে রাখুন। বলছিলাম এখানে একটি কথা, যে যেমন নগদ লাভ রয়েছে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করলে, তেমন যদি না করেন অসদ্ব্যবহার করেন তাহলে আপনার জন্য শাস্তি রয়েছে দুনিয়ার। এই ক্ষেত্রে দেখবেন যে যার বাপ মায়ের সাথে যে খারাপ ব্যবহার করেছে তার ছেলে মেয়েরা সাধারণত তার সাথে খারাপ ব্যবহার, আর সেই সময় হাড়ে হাড়ে টের পায়। যদি তার জ্ঞানচক্ষু থাকে চিন্তা করে যে হাই আমি কি করেছিলাম, আমি আমার বাপের সাথে এরকম করেছিলাম, আমার মাকে আমি খেতে দিইনি, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, বাবার সাথে খারাপ ভাষা ব্যবহার করেছিলাম, ওই যে আচরণটা আমি বাপ মায়ের সাথে করি ওর চাইতে খারাপ আচরণ আমার সাথে আমার ছেলে মেয়েরা করল, এমন সময় হয়তো টের পাচ্ছে যে সময় বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, খুব অনুতপ্ত লজ্জিত হচ্ছেন যে মা থাকলে মায়ের কাছে মাফ চাইতাম, বাপের কাছে গিয়ে কাঁদতাম আর মাফ চাইতাম যে আব্বা আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার সাথে অন্যায় করেছি, ব্যবহার করেছি, যার ফলে আজকে আমাকে কষ্ট পেতে হচ্ছে, সেখানে ধাক্কা খেয়ে আপনার খেদমতে মাফ নেওয়ার জন্য পৌঁছেছি। এইরকম পরিস্থিতি অনেকের তৈরি হয়েছে আর হবে মনে রাখবেন, যদি এইরকম খারাপ আচরণ বাপ মায়ের সাথে করে থাকেন। পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই মর্মে একটি হাদিস রয়েছে যে এমন কোন মামিন আমলিন, এমন কোন আমল নেই, কর্ম নেই, পাপ নেই, যে ইউআজ্জালুল সাহেবিল উকুবা ফি দুনিয়া, যার শাস্তি দুনিয়াতে দেওয়া হয় ইল্লা উকুকুল ওয়ালিদাইন, তবে মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, মাতা পিতার সাথে নাফরমানি করা। উকুক শব্দটি হচ্ছে খুব ব্যাপক শব্দ, যেমন বীর শব্দটি, বীর মানে হচ্ছে সদ্ব্যবহার, সদ্ব্যবহার অত্যন্ত ব্যাপক কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। আপনি বাপ মাকে একটিও খারাপ ভাষা দিয়ে কষ্ট দেন না, খারাপ ভাষা দিয়ে কষ্ট দেন না। টাকা পয়সা ধরেন না প্রয়োজনে দিচ্ছেন, ঠিক আছে দিচ্ছেন, অনেকে এরকম আছেন, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন আর কখন আসছেন পরোয়া নেই, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কোথায় গেলাম না গেলাম আর বাপকে জানাইতে মাকে জানাইতে প্রয়োজনই বাকি। এইরকম অনেক ছেলেরা রয়েছেন, অনেক ছেলে রয়েছেন। এটা হয় কি একটু আগে জুমার আগে, কারণ আমার তফসিরে ওই আয়াত আছে, সূরে বনী ইসরাঈল তফসির আছে, পড়ছিলাম বিষয়ে, তো ওতে লিখেছে যে একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, বাপের বয়স 50-60, এই 50-60 বছর দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতায় যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, কাউকে না জানিয়ে যে আমি কোথায় আছি, আর যখন তখন বাড়ি ফিরে আসা, এর যে ক্ষতিকর দিকগুলি রয়েছে, এতে যে রিস্ক রয়েছে, ঝুঁকি রয়েছে, এটা একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ জানে। ধরেন আপনি একাই গিয়েছেন, আপনার সম্পর্কে কোনো হদিস নেই যে কোথায় গেছো, বাপও জানে না মাও জানে না, আর একটা দুর্ঘটনা ঘটেছে, 2-4 দিন খবরই পাওয়া যাচ্ছে না, জানি কোথায় গেছে, কোন দিকে খুঁজবো, গিয়েছে কোথায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মরলো না কেউ মেরে দিল না উঠিয়ে নিয়ে গেল, কি হইলো কোনো খবর নাই। যুবক ছেলে ও তো ভাবছে আমি তো বাহাদুর, আমার শরীরে রক্ত গরম, আবার তারপরে বলতে যাবো, এটা ছোট হওয়ার, শয়তান এইরকম ভাবে কাজ করে কিন্তু মানুষের মধ্যে, বলতে যাবো মাকে যে মা যাচ্ছে অমুক জায়গায়, আব্বা যাচ্ছে অমুক জায়গায়, শয়তান বলছে তুই বলতে যাবি, তুই সাবালক হইস নে, তুই কি বুঝিস না
কোথায় যেতে হবে আর না যাবে, আর সব কথাই তোকে বলতে হবে। তোর এটা পার্সোনাল ব্যাপার, পার্সোনাল লাইফ কেনই ভাই বলবি? শয়তান এইভাবে বিভ্রান্ত করছে। আপনি টাকা পয়সার ক্ষেত্রে কোনো বিভ্রান্ত করেন না, আপনি ভাষার ক্ষেত্রে কোনো বেয়াদবি করেন না, হ্যাঁ আচার আচরণের বাড়িতে সব ঠিক আছে, কিন্তু আপনি যাবেন কোথায়, আসবেন কোথায়, আর যারা তারপরে আপনি কখন যাবেন কখন আসবেন, না 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 কোনো খবর নেই, নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া মা তৈরি করে বসে আছে, ওইদিকে আপনি খেয়ে চলে আসছেন। বাবু আপনি বলবেনও না যে না আজকে আমার খাবারটা তৈরি করতে হবে না, আমি খেয়ে দিয়ে আসবো, আমার দাওয়াতে যা না বলার প্রয়োজনে কোথায় দাওয়াত জানতে চাই, কি দাওয়াতের নামে নিয়ে যাচ্ছে, কত ঘটনা আমাদের দেশে ঘটছে দাওয়াতের নামে নিয়ে যাচ্ছে ওকে শেষ করার জন্য, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নিয়ে গিয়ে মেরে দিচ্ছে, আর আপনি বলেও গেলেন না যে কার সাথে, তাহলে কি করে ওরা জানবে যে কার মাধ্যমে এই ঘটনা দুর্ঘটনা ঘটলো, অথবা বাপ মা অভিজ্ঞতা সম্পন্ন এর সাথে যাওয়া যাবে না সেটা বুঝে, আপনার এতে আখলাক চরিত্র ঠিক থাকবে না। তো এইভাবে অনেকে কষ্ট দিয়ে থাকেন, এগুলো ওকুক নাফারমানি, বিরুদ্ধাচরণ, মাতা পিতাকে মানসিক ভাবে কষ্ট দেওয়া, অনেকে এগুলো বুঝে না, মানসিক ভাবে কষ্ট দেওয়া। আপনি জিদ ধরেছেন আমি সিঙ্গাপুর যাব, আমি লন্ডন যাব, ওই দেশেই চাকরি করতে যাব, বাপ মা বলছে যে না না যাও না, আমি যাবো, তুমি বেশি বুঝো, আজকাল যুগ জামানা তোমরা বুঝো না, আরে বাপ মাকে মূর্খ বানিয়ে দিলেন, কিছুই বুঝেন না, আপনি শুধু বুঝেন যে হ্যাঁ ইউরোপে গেলে বেশি টাকা হবে, সেজন্য আপনি বাপ মার নাফরমানি করে টাকা ঠিক পাঠাচ্ছেন ওখান থেকে, কিন্তু বাপ মায়ের কথা শুনলেন না, নাফরমানি করে গেলেন, ভালো কাজ করলেন না, আপনি হারাম অন্যায় কাজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ বাপ মায়ের সাথে নাফরমানি করে, অবাধ্য হয়, অথবা যে কোনো কথা কাজ দিয়ে কষ্ট দেয়, মানসিক কষ্ট দেয়, তাহলে ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, মতের আগে অর্থাৎ আখিরাতের শাস্তির আগে দুনিয়াতেই তাকে শাস্তি দেওয়া হবে, তড়িৎ শাস্তি দেওয়া হবে, দুনিয়ার শাস্তি চলে আসবে তার উপর। কোন রকমের শাস্তি আসবে আপনি বুঝতে পারেন না, কিন্তু যখন ওই শাস্তিটা আসবে তখন বুঝতে পারবেন যে আমি একদিন এইরকম কাজ করেছিলাম, আর মায়ের সাথে নাফরমানি করেছিলাম, কষ্ট দিয়েছিলাম, আল্লাহ আমাকে এখন কষ্টে ফেলে, যার মাধ্যমে হোক না কেন। আর সাধারণত এটা হয়ে থাকে ছেলে মেয়েদের মাধ্যমে, আপনি ছেলে হয়ে বাপ মাকে কষ্ট দিয়েছেন, আপনার ছেলেরা আপনাকে কষ্ট দিচ্ছে, কষ্টের ধরন আলাদা হইতে পারে, কিন্তু দুনিয়াতে এর অনেকটা বিচার হয়ে যায়, আর আখেরাতে তো শাস্তি রয়েছে। বলছিলাম যে মাতা পিতার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হক রেখেছেন, সুতরাং এই ক্ষেত্রে কখনো যেন অহংকার না থাকে, কখনো যেন অবাধ্যতার মনোভাব না থাকে, কখনো যেন এইরকম না থাকে, এইরকম চিন্তাধারা না থাকে যে ওরা আমার চেয়ে বেশি বুঝে, মগজে জানো হয়তো প্রকাশ করছেন না, কিন্তু এই চিন্তাধারা যে ওরা আবার কি বুঝে, আগের মানুষ কি বা বুঝে, না ওদের অভিজ্ঞতা আছে, আপনার কাছে অভিজ্ঞতা নেই, সুতরাং ওই সময় অনেক সময় সংঘর্ষ হয়ে থাকে, যুবক রক্তের গরম, আর ওই দিকে অভিজ্ঞতা বলছে না তুমি এটা করিও না এটা করো, নিষেধ করছে, তখন সংঘর্ষ বাধে, বাপ মায়ের সাথে মতের মিল হয় না, সেই সময় নাফরমানি করে ছেলে মেয়েরা। এই জন্য এই ক্ষেত্রে সতর্ক হবেন, আর মনে রাখবেন যে কোনো কথা বাপ মা বললে আপনি চার্জ করবেন না, কেন তাহলে নিষেধ করেছেন, আপনি শোকজ করতে বলবেন, ওতে মানহানি অনেক সময় মনে করবে, বাপ মনে করবে মা আরে আমাকে যুক্তি দেখাইতে হবে, আমাকে ওকে শোকজ করতে হবে, তাহলেও আমার কথা শুনবেন না, এইরকম হইতে পারে। সুতরাং এইরকম যেন আপনার মনোভাব না থাকে যে প্রত্যেক ক্ষেত্রে আপনার বাপ মা যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে যে এটা করো, এই জন্য এটা করো, এটা করিও না, এই জন্য এটা করিও না, না জরুরি নয়। ওই রকমই বিবাহ শাদীর ক্ষেত্রে বিশেষ করে মেয়েরা আমাদের দেশে আজকাল স্কুল কলেজ পড়ে মনে করে আরে স্বাধীন, 22 বছর বয়স হয়ে গেছে, আমি যে ছেলেকে ইচ্ছা সেই ছেলে চয়েস করবো। হ্যাঁ তোমার রেজামন্দির মেয়ে হিসাবে রেজামন্দির তোমার এখতিয়ার আছে, ছেলে তোমার চয়েসের এখতিয়ার ইসলামে রয়েছে, কিন্তু তার উপরে আল্লাহ পাক ওয়েলায়াত অভিভাবকত্ব বাপ মাকে দিয়েছেন, বাপ বুঝছে দূর থেকে, দূরদর্শিতা তার মধ্যে রয়েছে, অত দূরদর্শিতা তোমার মধ্যে নেই। একটা মহিলা এমনিতে অর্ধেক জ্ঞানের, ও ভাবে যে এই ছেলে এত দেখতে সুন্দর, সুন্দর দেখে হয়তো পাগল হয়ে গেল, অথবা তার মধ্যে দেখলে এত বড় ধনীর ছেলে আর আমি একটা গরিবের মেয়ে, ধনীর ঘরে আমি বউ হইতে পারবো, ওতেই পাগল হয়ে গেল, একটা গুণে পাগল হয়ে গেল, কিন্তু বাপ মা
চারিদিকটা দেখছে, বাপ মা ধার্মিক হলে তার দিন আছে কিনা, আকিদা আছে কিনা, ইসলাম আছে কিনা, ইসলামিক পরিবেশ আছে কিনা, তারপরে ছেলেটা ধনীর ছেলে হলেও চরিত্র ব্যবহার ভালো কিনা, মদঘর না, জুয়ারি ইত্যাদি, অথবা যেখানে সেখানে ঘুরে বেড়ায়, তার সাথী সঙ্গীরা বাজে ছেলে, সুতরাং এইরকম ছেলের হাতে মেয়ে উঠিয়ে দিলে ক্ষতি হতে পারে, অথবা এইরকম পরিবারে যদি আমি ছেলের বিয়ে দিই তাহলে তার জন্য ক্ষতি হতে পারে, না হলে সে কেন কেন বাধা দেবে? অবশ্যই তোমার কল্যাণের জন্য কোনো কাজে বাধা দিচ্ছে অথবা কোনো কাজে বলছে না এইখানে আমি বিয়ে দেব বলছে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আমার কিছু ছাড় দিতে হচ্ছে বা আমার পুরোপুরি মন মতো হচ্ছে না, তবুও সেই ক্ষেত্রে বাপ মায়ের আদেশ নিষেধ মেনে চলা উচিত। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, যে হাদিসগুলি এখানে পেশ করার সময় নেই, কারণ এরপরে আমাদের ইসলামিক সেন্টারের প্রোগ্রাম রয়েছে তাফসিরে, যেমন অনেক ভাইরাই জানেন বা অধিকাংশ ভাইরা যারা এখানে আসেন হয়তো জানেন, আর যেসব ভাইদের সময় হবে তারা আশা করি সেখানে আমাদের ধারাবাহিক তাফসিরে পৌঁছিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এক সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপ মা জীবিত আছে আর জেহাদের নাম লিখিয়ে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় জেহাদে আগে থেকে সাহাবীরা নাম লিখেতেন, জেহাদের নাম ফেলে ওকাত যেহেতু আসটা শিরক, আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছি যে এখন আমি বৃদ্ধ বাপ মায়ের সেবা যত্ন করবো, খেদমত করবো, নাকি আমি জেহাদের নাম লিখে দিয়েছি সেজন্য জেহাদে চলে যাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাফি হে মা ফা জাহেদ, তুমি বাপ মায়ের সেবাতেই তুমি জেহাদ করো। তাহলে জেহাদ মানে শুধু অস্ত্র ধরা না, যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা বুঝে, জেহাদ মানে অস্ত্র ধর, জেহাদ মানে শুধু কাটো, জেহাদ মানে শুধু মারো আর মরো, না এটা নয় অর্থ। জেহাদ মানে সর্বাত্মক চেষ্টা চালানো, জেহাদ মানে মেহনত পরিশ্রম করা, জোহদ মানে মেহনত পরিশ্রম করা, বাপ মায়ের খেদমতে মেহনত পরিশ্রম করেছেন জেহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের জেহাদ রয়েছে, মহিলাদের জেহাদ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা, আলান নিসা জিহাদুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের নারীদের কি জিহাদ রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আলাইহিন জিহাদুন লা কিতালা ফি, নারীদের এমন জিহাদ রয়েছে যাতে অস্ত্র ধরার নেই, কিতাল সশস্ত্র লড়াই নেই, লড়াইবিহীন জিহাদ রয়েছে, অস্ত্র ধরতে হবে না, লাঠি ধরতে হবে না, মারামারি করতে হবে না, আর তাতে জিহাদের সওয়াব রয়েছে, এবং সেটা হচ্ছে জিহাদ, প্রচেষ্টা চালানো, মেহনত করা, পরিশ্রম করা। জি, সেটা কি? আল হাজ্জু ওয়াল উমরাহ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন হজ এবং উমরা মহিলা জাতির জিহাদ। আর বাপ মা যদি বৃদ্ধ থাকে আর তাদের দেখাশোনার কেউ না থাকে তাহলে এটা বড় জিহাদ, অনেক সময় তাদের দেখাশোনার বেশি প্রয়োজন রয়েছে, টাকা পয়সা বাড়িতে আছে, সংসারে আছে, আপনি বলছেন না বিদেশে আমি বেটার চান্স, বিদেশে বাপের একটা ছেলে, বিদেশে যাব, বিদেশে অনেক টাকা পাবো, কিন্তু আপনার সংসার চলার মতো আছে, তাহলে আপনার জন্য উচিত হবে যে ওখানে বাড়িতে থেকেই জিহাদ করা, বাপ মায়ের খেদমতে জিহাদ করা। হ্যাঁ, বাপ মায়ের চলে যেতে পারবে, কাউকে কারো সাহায্য নিয়ে চিকিৎসা সেবা ইত্যাদি বাড়ির সেবাগুলি ওগুলো হয়ে যাবে, হাট বাজার হয়ে যাবে, কিন্তু অর্থের অভাব আছে, সুতরাং বিদেশে গিয়ে বাপ মায়ের জন্য চিন্তা করা, ছেলে মেয়েদের জন্য চিন্তা করা, হালাল রুজি সন্ধান করা, এটা হচ্ছে জিহাদ, এটাও জিহাদ। এই জন্য মুমিনের জীবনে যদি ইখলাস থাকে, ইখলাসের সাথে আপনি দুনিয়া রুজি তলব করেন, রিয়াল ডলারও যদি তলাশ করেন ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই হালাল রিজিক আমি খাবো, আমার বাপ মাকে খাওয়াবো, বৃদ্ধ বাপ মাকে তাদের খেদমতে খরচ করব, তাদের চিকিৎসায় খরচ করব, আমার ছেলে মেয়ে লালন পালন করব, আমার স্ত্রীর ভরণ পোষণ আল্লাহ ফরজ করেছেন তা আদায় করব, তাহলে এটা হচ্ছে জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে এই জন্য সাদকা বলেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বাপ মায়ের খেদমত করার তৌফিক দান করেন। এবং একটি কথা বলে শেষ করছি, যেটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে মা বাবা অনেকের ইন্তেকাল করে গেছেন, ইন্তেকাল হয়ে গেলে তাদের সাথে সদ্ব্যবহারের রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকিয়া মিন বিররি ওয়ালিদাইয়া বাদা মাউতিহিমা বা বাদা ওয়াফাতিহিমা, বাপ মা ইন্তেকাল করে গেছে, তাদের ইন্তেকালের পরে কি কোনো বীর সদ্ব্যবহারের রাস্তা আছে বাপ মায়ের সাথে, পিতা মাতার সাথে? নাম, হ্যাঁ অবশ্যই বাপ মায়ের সাথে তাদের মরে যাওয়ার পরে ইন্তেকালের পরেও সদ্ব্যবহারের রাস্তা খোলা আছে। কি? আর সলাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সলাত মানে দোয়া, নামাজের মধ্যে দোয়া, হ্যাঁ সলাতের মধ্যে দোয়ায় রয়েছে আসল মগজ, সেই জন্য সলাত নামাজ যেটাকে বলছি আমরা সেটাকে সলাত বলা হয়েছে। আর সলাতু আলিহিমা, বাপ মায়ের জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারুল্লাহ, মা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা তলব করা, মার্জনা কামনা করা, আর ওয়াইন ফাজু আহদেহেমা,
আর তারা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, সে ওসিয়তের বাস্তবায়ন করা, যদি বলে গিয়ে থাকে বাপ মা যে দেখো আমি হজটা করতে পারলাম না, তো আমার একটা হজ করে দিও, অথবা আমার যে একটা নাতি আছে, অনেক সময় দেখা গেছে একটা ছেলে মারা গেছে কিন্তু তার ছেলের ছেলে আছে, নাতি আছে বা নাতনিরা আছে, আর তারা তো আমার জমি জায়গা ভাগ পাবে না, তাদেরকে 2 বিঘা করে জমি দিও, তোমরা 5 বিঘা পাবে, তাদেরকেও 4-5 বিঘা দিয়ে দিও, এইরকম যদি ওসিয়ত করে, আর ধন সম্পদের ওসিয়তের ক্ষেত্রে সেটা 1/3 অংশের বেশি না হয়, তাহলে তার বাস্তবায়ন করা, আমার নামে একটা মসজিদ তৈরি করে দিও, বাপ মায়ের নামে একটা মসজিদ তৈরি করে দিও, একটা ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিও, এত টাকা দান করিও, অমুককে এত দিও, যদি এইরকম যে কোনো ওসিয়ত করে গিয়ে থাকে সেটা বৈধ হয়, শিরকি বিদাতি বা অন ইসলামিক না হয়, গান বাজনা করারও করেনি, আর মাজারেও দিতে বলেনি, আর বিদাত শিরক বিদাত করতে বলেনি, আর মিলাদ পড়ায়ও বলেনি, আর কোরআন খানি করে বক্সায় ওই সব বিদাতি কাজও বলেনি, শরীয়ত সম্মত কোনো ওসিয়ত যদি করে গিয়ে থাকে, ওয়াইন ফাজু আহাদেহমা, বাপ মায়ের ওসিয়তের বাস্তবায়ন করা, আর তারপর ওয়াসালাতুল সাইয়াতুর রাহিম আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আর এমন লোকদের সাথে আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখা, বজায় রাখা, যাদের সাথে আত্মীয়তা বন্ধন আপনি ঠিক রাখছেন বাপ মায়ের জন্য, বাপ মা মাঝখানে না হলে তাদের সাথে আত্মীয়তা থাকতো না আপনার, বাপ মায়ের কারণে মায়ের জন্য আত্মীয়তা, মামা বংশের সাথে নানা নানি ওই মায়ের তরফ থেকে হয়েছে, মামা হয়েছে, খালা হয়েছে মায়ের তরফ থেকে, কেউ ফুফু হয়েছে ও বাপের তরফ থেকে, তাহলে ফুফুর সাথে, ফুফার সাথে, চাচার সাথে ইত্যাদি যেসব রয়েছে, চাচাতো ভাইরা রয়েছে, এদের সাথে বাপের যেহেতু সম্পর্ক আছে, এরা বাপের কেউ ভাই, কেউ ভাতিজা, কেউ বোন, তাদের সাথে আত্মীয়তা রাখা, এইরকমই অনেক সময় আপনার বাপের ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, সকাল বিকেল সালাম দোয়া হয়, দেখা সাক্ষাৎ করে, গ্রামের হইলে দেখবেন বুড়োরা সকাল বিকেল একসাথে হয়ে গেছে, সকাল বিকেলে আপনার বাপের বন্ধু একসাথে হয়ে গেছে, মায়ের বান্ধবী, মায়ের খুব ঘনিষ্ঠ মহিলা ওই সকাল বিকেলে একবার দেখা করতে আসবে, না হলে প্রতিদিন একবার করে টেলিফোন করবে, আপনার বাপ মায়ের ইন্তেকালের পরে ওদের আর খোঁজ খবর নেন না, অনেক মহিলারা বা অনেক ভাইয়েরা এইরকম অভিযোগ করেন, বৃদ্ধ লোকেরা যে এইরকম আমার ছেলেরা যে ওর বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে ওই লোকগুলো আসে তো বাড়িতে আসলে বসতেও বলে না, বা বাপ অভিযোগ করছে যে আমার ছেলেদের মা মারা গেছে, আর মা মারার পরে মহিলা আগে এসে সকাল বিকাল বাড়িতে বসতো, আর এখন আসলে আমার বইয়েরা বা আমার ছেলেরা একটু বসতেও বলে না, খেতে দেওয়া তো দূরের কথা, তাহলে এটা বেয়াদবি করা এবং বাপ মায়ের সাথে নাফরমানি করা, বাপ মায়ের সাথে সদ্ব্যবহার একটা দিক হচ্ছে যে যেই সব লোকদের সাথে বাপ মায়ের সম্পর্ক ছিল তাদের সাথে আপনি সম্পর্ককে অটুট রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নেক আমলে যেন তৌফিক দান করেন, বাপ মায়ের সেবা করার যেন তৌফিক দান করেন, বাপ মায়ের সাথে সদ্ব্যবহারের তৌফিক দান করেন, বাপ মায়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুর নাফরমানি থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক দুনিয়াতে আমাদের যেন বরকত দান করেন, আখিরাতের কাজেও যেন আল্লাহ পাক বরকত দান করেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।